আমি এখন ভাজা পিঠের যে ব্যাটারটা হয় সেটা তৈরি করছি, বুঝলে? কিন্তু রান্না পূজার দিন বুঝতেই পারছো, হাঁস ছাড়িয়ে নিয়েছে আর মা ইলিশ মাছ কাটছে, আর ইলিশ মাছ কাটা দেখতে না খুব ভালো লাগে। আবার ফুলকো লুচি, আমি থালা সাজিয়ে বসে পড়েছি। কেমন আছো সবাই? সত্যি মাইরির আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের বাড়িতে রান্না পূজা আছে আর সেটাই দেখাবো। দুপুরবেলা এখন বাবা গেছে মাছ কিনতে, কি কি মাছ আনবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তারপর পুরো ব্লগটা দেখতে থাকো, কি রান্না হচ্ছে না হচ্ছে দেখতেই পাবে। চলো এখন বাবা এসেও গেছে, কি মাছ এনেছে দেখি। আজকে আমাদের রান্না পুজো আর বাজার থেকে বাবা দুপুর মাছ নিয়ে চলে এসেছে। কি কি মাছ এনেছে দেখা যাক। ইলিশ মাছ, ইলিশ মাছ আর ভাই কি আছে? কাটা মাছ, কাটা মাছ, আর চিংড়িটা আছে। কাটা মাছটা বেশ ভালো, লাল লাল। হ্যাঁ একদম, যে একদম চারটে মানুষের এত মাছ, হ্যাঁ বেশি করে আনলাম। চিংড়ি আনানি? হ্যাঁ চিংড়ি আছে, মা চিংড়ি আনতে যাচ্ছে। মা ফ্রিজে চিংড়ি রেখে দিয়েছে। এটা কি সকালে এনেছিল বাবা? বাবা দুবার বাজার গেছে, সকালে একবার আবার দুপুরে একবার। চিংড়ি, চিংড়ি বড় হয়ে গেছে, তো এখন মা মাছগুলো কেটে নিক। এখন মা ইলিশ মাছের আঁশটা ছাড়াচ্ছে। চামচ দিয়ে ছাড়ালে কি তাড়াতাড়ি হয়? হ্যাঁ হ্যাঁ, চামচ দিয়ে ছাড়ালে আঁশটা ভালো ওঠে, ওই জন্য চামচ দিয়ে ছাড়াচ্ছে। আঁশ ছাড়িয়ে নিয়েছে আর মা ইলিশ মাছ কাটছে, আর ইলিশ মাছ কাটা দেখতে না খুব ভালো লাগে। এখন বাজে 7:45, আমি যাচ্ছি বাজারে। মৌলি বাড়ি থাকবে আর আমি বাজার যাচ্ছি। মাছ দুপুরবেলা বাবা কিনে এনেছে সেটা তোমাদের দেখালাম, তারপরে আর মানে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমাদের কলটা খারাপ হয়ে গিয়েছিল। মানে কল বলতে পুরো জলের যে লাইনটা আছে সেটা ডিস্টার্ব করছিল, সেই জন্যে অনেকক্ষণ মানে ঝামেলা হলো। ওই ঝামেলাটা শেষ করতে প্রায় 3টে বেজে গেছে, তো মিস্ত্রিও বুঝতে পারছে না যে কি করবে। শেষে বললো ওটা কনসিলে প্রবলেম আছে, তো বাইরে থেকে অনেক কিছুই করলো সেগুলো ঠিক হলো না, তো আসতে জল আসছিল আসতেই হচ্ছে। আর তারপরে খেতে সব কিছু ঠিকঠাক করতে লেগে গেছে 5টা। তারপরে এখন আমি একটু রেস্ট নিয়ে বাজার যাচ্ছি, আর মাও এখন সবজি কাটতে বসে গেছে। কিছু জিনিস বাকি আছে সেগুলো আনতে, তাই তো? হ্যাঁ, ভালো লাগছে না আজকে? আর ভালো লাগছে না, মানে এত কষ্ট হয়েছে। তো মা কি অবস্থা? এখন সবে শুরু, তাই তো? শেষ হতে এখন অনেকক্ষণ। যাই হোক, তবে তোমার কেমন লাগছে বল আয়োজনটা করতে? ভালো মজা হচ্ছে? কিসের সিটি পড়ছে ওটা? মা সবজি কাটা হয়ে গেছে, এখন এই দেখো কত রকম, এগুলো ভাজা হবে তাই তোমার? আর এদিকে পুঁই শাক সিদ্ধ হয়েছে।
সন্ধ্যেবেলা খুব খিদে পাচ্ছিল, তো কী খাবো? চপ এনেছি, এই দেখো চপ আর মুড়ি আর শশা। এখন মৌলি আর আমি মিলে টিফিন করবো, এখন বাজে 8:30। খেয়ে নি, খুব খিদে পাচ্ছে। এখন পটল ভাজা চলছে, সবজি ভাজা হয়ে গেছে, আর এখানে মাছ ভাজা চলছে। ইলিশ মাছের গন্ধটা অন্যরকম, এত ভালো লাগে। তোমাদের কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে কমেন্টে জানিও কিন্তু, আর কাদের বাড়ি রান্না পুজো আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক কিছু রান্না হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, মা একটু রেস্ট নিচ্ছে পিছনে। আর এখন হচ্ছে পায়েস, এবার আমাদের পায়েস হবে। তো পায়েসের চাল এটা ফুটছে, অনেক কিছু রান্না হয়ে গেছে আর কিছুটা বাকি রয়েছে। আমি এখন ভাজা পিঠের যে ব্যাটারটা হয় সেটা তৈরি করছি বুঝলে, কিন্তু রান্না পুজোর দিন বুঝতেই পারছো এত রকম রান্না হয়েছে, তো সব অবচল হয়ে আছে। জল দিতে হবে এর মধ্যে। ভাজা পিঠে হচ্ছে, ভাজা পিঠে শুরু করেছি, হচ্ছে ভাজা পিঠে চলছে। আমি তো ফ্ল্যাট কড়াই নিয়েছি, তাই এইরকম লুচির মতো হয়েছে। তোমরা যখন নেবে একটু ডেকতলা কড়াই নেবে, তাহলে ভালো মতো এ হবে, ফুলবে আর ছোটোর উপর হবে, ভালো মতো মালপোয়ার মতো দেখতে হবে। এটা ফুলেছে দেখো, পুরো লুচির মতো। আবার ফুলকো লুচি, কি কি রান্না হয়েছে একটু বলো। ভাত প্রথমে বলি, পাঁচ রকম ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, তারপরে ডাল চচ্চড়ি, ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা, রুই মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, আচ্ছা পুঁই শাক, আলু, কুমড়ো, সবজি, চিংড়ি দিয়ে তরকারি, মাছের ইলিশ মাছের ঝাল, ভাপা ডাইব, ওই মাছের রুই মাছের কালিয়া, আর পায়েস মৌলি পিঠে করে। আমি থালা সাজিয়ে বসে পড়েছি, দেখো পাঁচ রকম ভাজা, চিংড়ি ভাজা, মাছ ভাজা, ডাল চচ্চড়ি, পুঁই শাকের চচ্চড়ি, ইলিশ মাছের তেল উইথ ডিম, ইলিশ মাছের মাথা, ইলিশ মাছ ভাজা, আর পিঠে আর পায়েসটা পরে নেব। এখন বাজে রাত 12:30, তো আজকের মতো ব্লগ আমরা এখানে শেষ করছি, কারণ এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে বা শোবো, আবার দেখা হচ্ছে কোনো পরবর্তী ব্লগ। যদি আমাদের ব্লগ তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো টাটা, গুড নাইট।